স্বপ্ন আমরাও দেখতে পারি, কিন্তু বাস্তবতা যতটা কঠিন বাস্তবায়ন করাটাও ততটাই কঠিন, যা সকলে পারে না। আমি শুভ রোজ রোজ বাড়ি থেকে কোনো না কোনো বাহানা দিয়ে বেরোই। আমার মা একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন, করোনার কারণে তার চাকরিটাও চলে গেছে, তিনি সারাদিন এখন বাড়িতেই থাকেন। আর আমার চাচারা তো আছেই বাড়িতে এসে কোনো কোনো কথা শোনানোর, তাদের নজরেই বাড়ির উপর, এই জায়গার উপর, তাই ভালো লাগে না বাড়ি থেকে বের হয়েছে। এই পৃথিবীতে অর্থনৈতিক দিক থেকে একটা পরিবার তিন ধরনের হতে পারে, ধনী, মধ্যবিত্ত এবং গরিব। আমি মধ্যবিত্ত পরিবারের একজন বড় ছেলে, অনেক কষ্ট করে বিবিএটা কমপ্লিট করেছি, এমবিএটা করার সুযোগ হয়নি। এক মুঠো স্বপ্ন আর দুমুঠো যুদ্ধই মধ্যবিত্ত। আমাদের যুদ্ধের কোনো শেষ নেই, স্বপ্নগুলো পূরণ হবে না তা জানা সত্ত্বেও স্বপ্ন দেখতে খুব ভালো লাগে। তাই সেদিন এক বন্ধুকে ডেকেছিলাম একটা চাকরির জন্য, যদি সে কোনো চাকরির খোঁজ দিতে পারে। বাড়িতে ডাকি না কারণ বাড়ির অবস্থা সবাই জানে না। আমি এসেছি একটা মধ্যবিত্ত পরিবার থেকে, মধ্যবিত্তরা তাদের কষ্টের কথা সবার সামনে প্রকাশ করতে পারে না, আত্মসম্মানের কথা ভেবে। এভাবেই প্রায় কাউকে না কাউকে ফোন দিতাম, এখানে আসতে বলতাম, তাদের সাথে দেখা করতাম, যদি কেউ চাকরি দিতে পারত খোঁজ করে আর কি। তো সেদিন আবার একটা ফ্রেন্ড আসে, তার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম এবং সবসময় ভাবছিলাম একটাই, এই চাকরিটা যদি হয় তাহলে অনেক উপকার হতো, কারণ এখন মায়ের চাকরিটাও নেই, পরিবারের আর্থিক অবস্থা দিন দিন প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। তার সাথে অনেক কথা হয়, সে আমাকে একটা নাম্বার দেয় যোগাযোগ করার জন্য। পরে আমি ভাবছিলাম হয়তো আবারও ফিরে আসতে হবে ইন্টারভিউ থেকেই। অনেকজন বুঝতে পারে যে আমাদের মনের কথা কি, আমরা কী অবস্থায় চলছি, তাই অনেকজন নিজ থেকে সাহায্য করে, তখন প্রচুর ভালো লাগে, কারণ আমরা তো মুখ ফুটে আর বলতে পারি না। তো সেই দিন একটা ফ্রেন্ডের কাছে আবার গিয়েছিলাম যে টাকা চাওয়ার জন্য, 1000 বা 500 টাকা যদি সে দিত তাহলে আমার একটু উপকার হতো। কিন্তু তার কাছে গিয়ে অনেক আলাপ আলোচনা করার পর যখন টাকা যাই, তখন সে আবার আমাকে বলে তার কাছে বর্তমানে কোনো টাকা পয়সা নেই, কিছু আর করার নেই, ফিরে চলে এসেছিলাম, কারণ আমারও তো বুঝতে লাগবে যে তারা কী অবস্থায় আছে। এখন সেটা সত্য না মিথ্যা সে তো পড়ালাই ভালো জানে, আমরা তো কিছু জানি না, আমাদের যা বলা হয় আমরা তাই শুনি। মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই জানে বাইরের জগৎটাকে কীভাবে মানিয়ে নিতে হয়, কারণ জীবনে কঠিন মুহূর্তগুলো কাটিয়ে ওঠার উপায় মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মানুষগুলোই জানে। দুই ভাই আমরা, আমার এক ছোট ভাই আছে, সে স্বপ্ন দেখেছে সে একজন বড় ক্রিকেটার হবে, কিন্তু তার তো আগে কোর্স করতে লাগবে বড় কোথাও যাওয়ার জন্য, সেটার জন্য একটু কথা বলতে এসেছিলাম একজনের সাথে, তিনি বলে সপ্তাহে 500 টাকা করে লাগবে কোর্স ফি, কী করবো দিতে তো পারবো না। আমাদের চাহিদা অনেক বেশি থাকে কিন্তু সামর্থ্যটা অনেক কম থাকে, যার কারণে সব কিছু চাইলেই করতে পারি না আমরা। দুপুরের আগেই কিছু ফ্রেন্ড ফোন করে আমাকে
এক মাঠের এক দেয়, যেখানে আমরা আগে একসাথে বসে আড্ডা দিতাম সেই মাঠে। তারা কয়েকজন প্ল্যান করে যে দুপুরে তারা রেস্টুরেন্টে খেতে যাবে, তো অনেক টাকা খরচ করবে, কিন্তু আমার তো কাছে সেই টাকা পয়সা নেই। একটা সামর্থ্য বলে কথা আছে, সেই টাকার কথা শুনে আমি তখন তাদের বলি যে আমার শরীরটা বেশি ভালো লাগছে না, তোরা যা, আমি পরে কোনো এক সময় যাব। তারাও চলে যায়, কেউ এটা বোঝে না যে আমার কাছে টাকা নেই। আমারও ইচ্ছে করে যে আমাকে কেউ বাইকে করে নিয়ে যাক, রেস্টুরেন্টে খাওয়াক। বাইক আমারও খুব ইচ্ছে করে চালানোর, কিন্তু বাড়িতে বাইক থাকা সত্ত্বেও চালাতে পারি না, কারণ এটা বাবার রেখে যাওয়া শেষ চিহ্ন। আর অনেক দিন ধরে পড়ে থাকার কারণে বাইক এখন স্টার্টও নেয় না, মাঝে মধ্যে শুধু একটু পরিষ্কার করে রেখে দিই, কারণ ঠিক করতে গেলেও টাকা পয়সা লাগবে। সব জায়গাতে সেই টাকা পয়সা, যার সামনে এসে সবসময় আটকে যাই, এটাই মধ্যবিত্ত। দিন তখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত, 4:30টার দিকে সেদিন ইন্টারভিউ ছিল, যে চাকরিটার কথা সকাল এক ফ্রেন্ডে আমাকে বলেছিল। তো ইন্টারভিউ দিতে যাই, সেখানে গিয়ে আমাকে ওয়েটিং রুমে ফার্স্টে বসতে বলে, তারপর সেখানে বসে থাকি। অনেক বড় একটা কোম্পানি ছিল, অনেক বড় প্রতিষ্ঠান। ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতে সবসময় ইন্টারভিউ দিয়েছিলাম, হয়নি। আর এত বড় একটা প্রতিষ্ঠানে এসেছি, চাকরি হবে কি না সেগুলো ভাবছিলাম, আর নিজেকে প্রচুর নার্ভাস লাগতেছিল। তার মধ্যে কেউ একজন এসে আমার ফাইল নিয়ে যায়। এক তো নার্ভাস ছিলাম, তারপর প্রচুর খিদে পেয়েছিল, কারণ আমি হোটেলে গিয়ে শুধু খালি চা খেয়ে এসেছিলাম ইন্টারভিউতে যাওয়ার আগে। পকেটে কোনো টাকা ছিল না, শুধুমাত্র 50 টাকা, যার কারণে কিছু করার নেই, দুপুর টাইমে ভাত না খেয়ে শুধু এক কাপ চা খেয়েছিলাম। এরই মাঝে ইন্টারভিউর জন্য ডাক এসে পড়ে, আমিও যাই। গিয়ে তো অনেক কাহিনী, সেগুলো না একটু পরেই বলছি। চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে শুধু জাস্ট প্রশ্ন উত্তর আর ডিগ্রি দেখে যে চাকরি পাওয়া যায় সেটা না, অনেকে টাকা দিয়েই হয়। যেমন এখানেই সেই ম্যানেজারই চেয়ে বসেছিল, যেটা আমার কাছে কখনোই থাকবে না। তিনি যখন আমাকে বলে যে টাকা ছাড়া চাকরি না পাওয়ার চান্সটা অনেক বেশি, তখন আমার প্রচুর সুসাইড করার ইচ্ছা করে, নিজে ক্ষতি করার ইচ্ছা করে, কারণ রোজ রোজ সবার মুখে আর শুনতে ইচ্ছা করে না যে চাকরির কী অবস্থা, চাকরি কী হলো, এটা আর ভালোই লাগে না। ব্যর্থ হয়ে আমি অফিসের থেকে বের হয়ে যাই এবং ছাদে চলে যাই। সেদিন হয়তো লাভ দিয়ে বসতাম, কিন্তু অনেক কথা মনে পড়ছিল, অনেক কিছু চাপ, সেই সব কিছু আমাকে অনেকক্ষণ আটকে রেখেছিল। একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমার সারা জীবনের মধ্যেই, যখন আমি কোনো বিপদে পড়ি তখনই আমার মা আমাকে স্মরণ করে, এবং সেই স্মরণে আমার মা আমাকে তখন ফোন দিয়েছিল। মায়ের সাথে কথা বলতে বলতেই অন্য পাশে আরও কিছু কাহিনী হয়ে যায়, যারই কারণে আমি আজ বেঁচে আছি। মায়ের সাথে কথা শেষ হতে না হতেই ফোন চলে আসে আমার অফিস থেকে আবার, কারণ অফিসের ম্যানেজার কী করে না করে সেটা বিষয়ে সেই প্রতিষ্ঠানটার মালিক কিছুই জানতেন না। তিনি যখন আমার ফাইল দেখেছিলেন, আমার এই সকল ডিগ্রিগুলোর থাকা সত্ত্বেও আমাকে চাকরিতে নেওয়া হয়নি, তখন মালিক
সেই ম্যানেজারকে ধমকে আমাকে ফোন দিতে বলে, আর সেই ফোন কল এসে আমার সুসাইডের পুরো প্ল্যান চেঞ্জ হয়ে যায়, আমার বাঁচার একটা উৎস চলে আসে। লোভে পাপ, পাপে মৃত্যু, একথা আমরা সবাই জানি। সেদিন ম্যানেজার লোভ করেছিল বলে মালিকের সামনে তার আসল চেহারা চলে আসে। যখন আমি ভিতরে যাই ম্যানেজারের কাছে, তখন ম্যানেজার দেখায় তার পাশে তার স্যার বসে আছে। সেখানে বসে তিনি আমাকে ডাকলেন, আমি গেলাম, তার সাথে অনেক কথা হয়। উনি অনেক ভালো মতো কথা বলেছিলেন আমার সাথে, এবং তিনি নিজেই তার ম্যানেজারের হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি জানতেন না যে তার ম্যানেজার এরকম করে টাকা চায় বা কোনো কিছু। সেদিন তার দয়া আমার চাকরিটা হয়ে যায়। তিনি বলেন সামনের মাস থেকে চাকরিতে জয়েন করতে। আমি যে কতটা খুশি হয়েছিলাম সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। কার ভাগ্যে কখন কি হয়ে যায় তা কখনো বলা যায় না। স্বপ্ন দেখতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য সবসময় লেগে থাকতে হবে। স্বপ্ন আমরাও দেখতে পারি, কারণ স্বপ্ন দেখাতে কোনো বাধা নিষেধ নেই, টাকা পয়সা লাগে না। পকেটে নেই টাকা, তারপরও পেটে প্রচুর খিদে ছিল, তাই ইন্টারভিউ থেকে এসে ফ্রি ডাল, 5 টাকার ভর্তা এবং 10 টাকার ভাত খেয়ে দুপুরের খাওয়াটা সন্ধ্যায় খেয়ে পেট ভরেছিলাম এবং তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পথে একটি বাইকের দোকান দেখি যেখানে সকল স্পোর্টস বাইকগুলো ছিল। বাবার ছায়া যখন ছিল আমাদের মাথার উপর, তখন থেকে আমার প্রচুর স্বপ্ন যে আমার নিজের বাইক থাকবে, নিজের বাইকে ঘুরবো, ফিরবো, আনন্দ উল্লাস করব। তা এখনও পর্যন্ত হয়নি, কিন্তু তার স্বপ্ন সবসময় দেখে যাব যতক্ষণ না হয়, কারণ স্বপ্ন দেখতেই হবে। হাঁটতে হাঁটতে সেদিন আমার দিন শেষ, পরে ক্লান্ত শরীর নিয়ে অটোতে বাড়িতে ফিরি, টাকা যদিও শর্ট ছিল। স্বপ্ন দেখা কখনোই ছাড়া উচিত নয়, কারণ স্বপ্ন দেখলে তা কখনো না কখনো অবশ্যই বাস্তবায়ন হবে। এবং এই স্বপ্ন দেখার ফলেই আমি আজ 5 বছর পর নিজেই 3টি বাইকের মালিক। একসময় আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার অনেকগুলো বাইক থাকবে, আমি আমার বন্ধুদের সাথে ঘুরবো, রেস্টুরেন্ট যাব। এখন আমি নিজেই রেস্টুরেন্ট যাই, মানুষকে ট্রিট দেই, আর যারা আমার বাড়ির মধ্যে নজর দিয়েছিল, মানে আমার চাচারা, আজ আমি সেই বাড়ি তাদের জন্য ছেড়ে দিয়েছি। এখন আমি নিজেই নতুন বাড়ির মালিক, বড় পরিসরে আমি বাড়ির কাজ ধরেছি। বাড়ির স্বপ্ন দেখেছিলাম এক সময় যে মাকে আমি শান্তিতে রাখবো, তাই এই বাড়ি অনেক বড় সড়ো করেছি। আর এ সকলের পিছনে আমার স্বপ্ন দেখাই মূল, যেটা কখনো আমি ভুলবো না। আর তার পিছনে অবদান রেখেছে এই চেয়ারটি, এটারও স্বপ্ন দেখেছিলাম বলে আজ আমি এই চেয়ারে বসতে পেরেছি, কারণ আজ আমি এই প্রতিষ্ঠানের একটি বড় পদের কর্মকর্তা।